আল্লাহর গজব তাদের উপরে বেয়াদব কথাকা এখন বলতেছে না দুইজনে একসাথে মিলেমিশে করলে কিছু হয় না আরেক মহিলা তো আজকে স্ট্যাটাসই দিলেন একটা যুবতী মেয়ে ছেলে বন্ধুর সাথে কেন গ্রুপ স্টাডি করতে যাবে সেটা আমরা জানতে চাই যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয় ঘরের ভিতরে তার বউটা সারাদিন মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনে তারেক মনোয়ার ডক্টর বাশারের ওয়াজ শোনে কি শোনে না আপনি খবর নেন আমি নাম বলতে চাই না গতকালকে বিকালবেলা আমাকে একজন চেয়ারম্যান রানিং উপজেলা চেয়ারম্যান আমারে ফোন দিয়েছে তিনি একজন অ্যাডভোকেটও বটে ফোন দিয়া কয় মোল্লা ভাই একটা কারণে ফোন দিছি আমি বললাম কি এক বছর আগে আপনাদেরকে পছন্দ করতাম না বুঝতাম না কোরআনের বিষয়টা মাঝে মাঝে ঘরের ভিতরে আইসাই দেখি বউ লুকায় লুকায় কি জানি দেহে আমি জানতে চাইলাম তুমি লুকায় কি দেখো দেখায় না আমি মনে করছিলাম পরকিয়া করে বোধহয় পরে দেখলাম না আমি যেই কোরআন বুঝি না যে ইসলাম বুঝি না আমার ঘরে আমার বিবি চব্বিশ ঘন্টা কাটায় রান্না করে যখন ঘুমাতে যায় যখন আমি যখন বাড়িতে থাকি না আপনাদের মতো মোল্লাদের ওয়াজ নিয়ে সারাদিন পরে থাকে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এত আসতে বলেন কেন ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ও ফরিদপুরবাসী ও যুবকেরা তোমাদের ভবিষ্যৎ কিন্তু ভালো কারণ এ করোনা ভাইরাস বুঝাইয়া দিয়া গেছে আল্লাহ ছাড়া গতি নাই রাসূল ছাড়া রাস্তা নাই আল্লাহ ছাড়া গতি নাই রাসূল ছাড়া রাস্তা নাই আল্লাহু আকবার পড়ো আমার বন্ধুগণ বিপদে পড়লে চাইতে হবে কার কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসবরি ওয়াসসালাত যখন বিপদে পড়ে যাও আল্লাহর কাছে যাও এখন আপনাদের কাছে জানতে যাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদে পড়ছিলেন সাহায্য চাইছিল কার কাছে ছোট বিপদে পড়ছে না বড় বিপদে পড়ছে ও যুবক তুমি তো যুবক মানুষ আমি আশ্চর্য হয়ে যাই বাংলাদেশে একটা স্কুল মিডিয়ামের মেয়ে দর্শিত হইয়া মারা গেছে তাকে নিয়ে হরক রকমের বক্তব্য আছে না নাই কেউ কয় ছেলের দোষ কেউ কয় মেয়ে বলতেছে মেয়ের দোষ কেউ বলতেছে ছেলে মেয়ে দুইটারই দোষ আবার কেউ বলতেছে কারোই দোষ নাই বক্তব্য চলতেছে যার যার মতো করে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সমাজে কিছু সুশীল সমাজের লোক আছে তারা বর্ণনা দেয় দুইজন মিলেমিশে যদি শারীরিক সম্পর্ক করে এতে নাকি কোনো দোষ নাই আপনারা বলেন দোষ আছে না না ইসলাম বলেছে লা তাকরাবু জিনা জিনা করবা না এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেন না আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা খবরদার জিনার কাছেও যাওয়া যাবে না কারণ জিনা সমাজের জন্য ক্যান্সার জোরে বলেন কি আমি মনে করি যে এই যুবক যুবতীরা জিনা করতে যাইয়া মারা গেছে আমার ভাইয়েরা তাদের যত দোষ আছে তাদের মা বাবারও দোষ আছে না না একটা যুবতী মেয়ে ছেলে বন্ধুর সাথে কেন গ্রুপ স্টাডি করতে যাবে সেটা আমরা জানতে চাই আপনার মেয়ে কোনো গ্রুপ স্টাডি করতে যাবে আমরা ছোটবেলা যারা মাদ্রাসায় পড়ছি আমরা তাকরার করতাম কি করতাম তাকরার মানে হলো গ্রুপ স্টাডি ছেলের মা বাড়িতে নাই উত্তরবঙ্গে না উত্তরবঙ্গে তিনার বাড়ি যমুনা সেতু বাড়ি দিচ্ছে ওই ছেলের মা যাচ্ছে ছেলের নানার দেখার জন্য এমন সময় ফোন গেছে আপনার ছেলে তো জেলে গেছে গা ছেলের মা বলেন আমি ব্যাক করলাম আসলাম এসে দেখি আমার ছেলে পুলিশের হাতে আটক ঘটনা জানলাম তার বান্ধবী দুনিয়াতে নাই পুলিশ ভাইয়েরা রিপোর্ট দিয়েছে
ছোট বাচ্চা মেয়ে 16 বছরের মেয়ে 18 বছরের পোলা দুইজনে সেক্স করতে যা বিতর্কিত সেক্স যেটাকে বলা হয় আমার বন্ধুগণ যাকে বলা হয় বিকৃত সেক্স করতে যায় পায়খানার রাস্তা ছিড়ে গিয়েছে রক্ত বেরিয়ে মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি বলি এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী আছে না আজকে সুশীল সমাজের কিছু অসুশীল মহিলারা দেখলাম বিবৃতি দিল কি ধরনের বিবৃতি তারা বলতেছে যে বাংলাদেশের প্রত্যেকটা ছোট স্কুল যেগুলো আছে এগুলোতে ছেলে মেয়েদেরকে সেক্সের ব্যাপারে সবকিছু উপন শিখিয়ে দাও আমরা বললাম বেটা কন্ট্রোলে রাখার পরও এই কাজ হচ্ছে সুতরাং শিখিয়ে দিলে এই দেশটাকে তারা ইউরোপে পরিণত করতে চায় যেটাকে করতে দেওয়া হবে না হবে না হবে না যুগে যুগে যেই জাতিগুলা ধ্বংস হয়েছে তারা অনিয়ন্ত্রিত সেক্স করার কারণে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কার দে কাউমে লুতেরা জের ও জবর কাউমে লুতকে আল্লাহ উল্টা পাল্টা করে দিয়েছেন এই কাজ করার কারণে কি সুশীল তারা এখন বলতেছে না দুইজনে একসাথে মিলেমিশে করলে কিচ্ছু হয় না আরেক মহিলা তো আজকে স্ট্যাটাসই দিলেন কি ধরনের স্ট্যাটাস আমি সেটা বলতে চাই না এতটুকুন বলবো উনি বুঝাইতে চাইলেন যে আমার যদি আমার মেয়েকে আমি এই স্বাধীনতা দেব প্রয়োজনে 10-12টা ছেলের সাথে মেলামেশা করে 22 বছর 18 বছর বয়সের পর পর্যন্ত যেটা সে মনে করে তার জন্য পারফেক্ট ট্রাই করতে করতে এরপরে স্বামী হিসাবে গ্রহণ করবে আল্লাহর গজব তোদের উপরে বেয়াদব কোথাকার তোদের মধ্যে আর বানরের মধ্যে কোনো পার্থক্য নাই তোদের মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আমাদের বাংলাদেশে কুত্তা পাগল হয় কোন মাসে এত আস্তে বললে হবে নাকি তারা ওই কার্তিক মাসের কুকুরের চাইতে আরো বেশি পাগল হয়ে গেছে আমার ভাইয়েরা কিন্তু লাভ নাই তারা যত দুর্বার গতিতে আমাদের সমাজ নষ্ট করে দিতে চাইবে আমরা তার চেয়ে হাজার গুণ গতিতে আমাদের কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই আর সেটা যদি করতে হয় প্রত্যেকটা যুবককে ইসলামী আন্দোলন আর কোরআনের দাওয়াতে ঝাঁপিয়ে পড়া লাগবে রাজি আছো যুবক দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা বলে দিয়ে যায় অল্প করে ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় হে যুবক তোমরা যারা আজকে যুবক আছো আমার কলিজার টুকরা এমন কোন পরিস্থিতিতে যদি পড়ে যাও কোন মেয়ে যদি তোমাকে ফুসলাইয়া নিয়ে তোমার সাথে সেক্স করতে চায় তুমি কি তার সাথে শারীরিক সম্পর্ক করবে না তোমার রবকে ভয় পাইবা আরো আস্তে বলো ইউসুফ আলাইহিস সালাম ভয় পাইছিলেন কারে ভরসা করছিলেন কার উপরে বিপদ থেকে বাঁচায় দিয়েছিলেন কে বাড়িতে কেউ নাই জুলেখা 10টা তালাবদ্ধ গেটের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইলেন যেই রুমের ভিতরে ঢুকাইলেন সেই রুম সেই সেই যুগটা তো ছিল অ্যানালগ যুগ সেটা তো ডিজিটাল যুগ ছিল না সেখানে কোনো ডিসপ্লে ছিল না কিন্তু একটা জিনিস সেখানে ছিল প্রত্যেকটা দেয়ালের মধ্যে নগ্ন ছবি অঙ্কিত ছিল যেই ছবি দেখলে যুবকরা নিজেদের মাথা নিজেদের নফসকে কন্ট্রোল করতে পারবে না আমি যখন ছোট ছিলাম গুলিস্তান থেকে বাসে উঠতাম আপনারা গেছেন দেখতাম বাস স্ট্যান্ডের পাশে লোকেরা বই বিক্রি করে হঠাৎ নজর গেল ল্যাংটা ছবির বই বিক্রি হয় আমি আশ্চর্য হয়ে গেলাম জিনিসটা কি কাছে গিয়ে দোকানদারে জিজ্ঞেস করলাম ভাই জিনিসটা কি ছাত্র মানুষ তখন মাদ্রাসায় পড়ি হাসি দিয়া কয় এটা মাদ্রাসা ছাত্রদের জন্য না আমি বললাম জানি জিনিসটা কি কয় ভাই এগুলো হলো সেক্সুয়াল ছবি যারা একটু দুর্বল তারা ছবি দেখে দেখে কাম সারে
আমি এক বিন্দু মিথ্যা বলছি না, লজ্জার ব্যাপার নয়। আজকে শিখে যাও জিনা কাকে বলে। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে যেই রুমে জুলেখা আটকায় দিলেন সেই রুমে কোনো ডিসপ্লে ছিল না, কোনো ল্যাংটা ভিডিও ছিল না, কিন্তু ওই রুমের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কি ছিল? নগ্ন ছবি অঙ্কিত ছিল, আঁকা ছিল। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে দশটা দরজা লাগাইয়া দিলেন, কয়টা দরজা? দশটা তালা বন্ধ করে দিয়ে জুলেখা তাকে কুপ্রস্তাব দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নি আখাফুল্লাহ। ও যুবক বলো, ইন্নি আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? কত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। শনিদা কায় বুয়াদ মানেন দিদিদা, শনিদা কায় বুয়াদ মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শনিদা। কত সুন্দর ছিলেন আমার ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালামের রূপের প্রশংসা মুহাম্মদ ইসলাম নিজে করেছেন। সেই ইউসুফ আলাইহিস সালাম জুলেখার যারে আটকা পড়ে গেলেন, রোমের দরজা বন্ধ, সামনের দিকে গেট কয়টা? এত আসতে কেন? গেট কয়টা? সোজা কথা না, হাম্মাদ বিহা ও হাম্মা বিহা। জুলেখা ভাবতেছে ইউসুফকে নিয়া, আর ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছেন জুলেখাকে নিয়া। দুইটা ভাবনা কিন্তু এক ছিল না, ছিল নাকি? দুইটা ভাবনা কি এক ছিল নাকি? জুলেখা ভাবতেছে ইউসুফকে নিয়া, তার মানে হলো কিভাবে তাকে আটকানো যায়। আর ইউসুফ আলাইহিস সালাম ভাবতেছিলেন জুলেখাকে নিয়া, কিভাবে জুলেখার হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়া যায়। যেই মেয়েটা বন্ধুর হাতে মারা গেল, দুইজনেই দোষী। তার কারণ, মেয়ে যদি ইচ্ছা করতেন ওখানে না যায় থাকতে পারতেন, ছেলেও দোষী। ছেলে যদি আল্লাহকে ভয় পাইতেন এই কাজ না করেও থাকতে পারতেন, সাফাই গাওয়ার কোনো কারণ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিপদে পড়ে গেল, যুবক ভবিষ্যতের জন্য বলে দিয়ে যায়, মোবাইলের জালে যদি আটকা পড়ে যাও এই কথা বলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না যে বিপদে পড়ে করছি। কারণ ইউসুফ আলাইহিস সালাম তোমার চাইতে আরো বড় বিপদে পড়ছিলেন, আল্লাহকে ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে বাঁচায়া দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, আয়াত নোট করো, আমি বলে দিয়ে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ব্যাপারে আল্লাহ পাক জানাই দিলেন, আমার ইউসুফ আমাকে ভয় করলেন, দশটা তালাবদ্ধ গেটের দিকে আল্লাহকে ভয় করে জুলেখার হাত থেকে ছুটে দৌড় দিলেন। আল্লাহ বলেন, আমার ইউসুফ যখন আমাকে ভয় করে তালাবদ্ধ দশটা দরজার দিকে দৌড় দিলেন, আমি আমার ইউসুফের জন্য দশটা তালা গেট আমি উন্মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আমাকে ভয় করে যদি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দেস, আমি তুই যুবকের জন্য দরজা খুলে দেব। আমার যুবক ভাইয়েরা শোনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলেখা তখন পেছন দিক থেকে জামাটা টেনে ধরলেন। কথা কি বুঝো যুবক? জুলেখা চুরি তো চুরি আরও করলো, সিনা জুরি, নিজে আটকাইতে চায় আটকাইতে না পারিয়া ওই যুবকের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিল। একটা আর মামলা দিছে কি? নারী ধর্ষণের মামলা। মামলার আসামি হলেন একজন আল্লাহ পাকের পয়গম্বর, সুবহানাল্লাহ। বিচারে ট্রাইব্যুনাল বসল, আমি ওই আলোচনা করব না, বিপদ থেকে আল্লাহ কিভাবে বাঁচায় দেখো। রাজা রানীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো তো কোনো লোক নাই, নারী যা কয় তাই হবে, রানী যা বলে তাই হবে, আজিজে মিশরের স্ত্রী যা বলে তাই হবে। আহলে কিতাবের লোকেরা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ জানায় দিলেন, ও ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাজাবাত। আল্লাহ জানায় দিলেন বিচার হবে, তবে নিয়ে নাখো। ওই বিচার ফয়সালায় বলা হলো, ইউসুফ আলাইহিস সালামের জামাটা যদি পেছন দিক থেকে সিরা থাকে তাহলে
জোলেখা দোষী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, আর ইউসুফের সামনে থেকে যদি জামাটা ছেড়া থাকে তাহলে আমার ইউসুফ দোষী জোলেখা নির্দোষ। তার কারণ কি হেকমত আছে না নাই? আমি যদি আপনার উপরে হামলা করি, আপনি যদি আমার কাছ থেকে বাঁচতে চান, আপনি ধরবেন আমার জামার সামনে, আর আমি যদি আপনার হাত থেকে বাইসা দৌড় দিতে চাই, আপনি যদি পেছন দিয়ে ধরেন, আমার জামার পেছনে ধরার সম্ভাবনা আছে না না? আল্লাহর কোরআন সূরাতুল ইউসুফের কথা বলছি আমার যুবক ভাইয়েরা। ফালাম্মা রাআ কামিসাহু, যখন জামাটা চেক করা হলো, কুদ্দামিন দুবুরিন ক্বালা ফা ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন জামা যখন পরীক্ষা করা হলো, দেখা হলো ইউসুফের জামাটা পেছন দিক থেকে সিরা, এই জামা প্রমাণ করে দিয়েছে আমার যুবক নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। আল্লাহু আকবার আসে না? আল্লাহু আকবার আসে না? ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ার পরে কার কাছে সাহায্য চাইছিলেন? জুলেখা হাজার চেষ্টা করে আকড়াতে, একটাই কারণ, নবীরা যখন বিপদে পড়ে যায় সাহায্য চায় কার কাছে? আল্লাহ বলেন ফাস্তাজাবালাহু রাব্বাহু ফাসরাফা আন কাইদাহুন্না। আমি আমার ইউসুফকে জুলেখার কায়দা কানুন থেকে এমনভাবে বাঁচায় দিলাম, সেখান থেকে নিয়ে আমার যুবক ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী বানালাম, সেখান থেকে তাকে আমি মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম। হে যুবক, নিজের নফসকে যদি দমন করতে পারো, নিজের নফসকে দমন করে যদি এগিয়ে যেতে পারো, এমন নিয়ামত আল্লাহ তোমাকে দিবে যেই নিয়ামতে শুক্রিয়া করে জীবনে শেষ করতে পারবে না। জিনার পালায় পরে ছাত্র জীবনটা শেষ করে দিও না। একটা মেয়ের প্রেমে পড়া যৌবনটা শেষ করে দিও না। যৌবনের হেফাজত করতে শিখো, আল্লাহকে ভয় করো, তাহাজ্জাতের নামাজে দাঁড়াও, যত রকমের বিপদ আসুক না কেন তোমার রব তোমাকে বাঁচায় দিবে। আজকের মাহফিলে যারা আসছে, অবৈধ প্রেম করবো না, রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তোলেন? আমার মুরব্বী বাবা হাত তুলছেন কেন? আপনার কি প্রেমের বয়স আসেনি? এটা ইমানি চেতনা? এটা কি চেতনা? এ যুবক বলো, এটা কিসের চেতনা? ইমানি চেতনা। আমি আমার যৌবনটাকে আমার আল্লাহর জন্য অক্ষ করে দিতে চাই, রাজি নাই? এখন আর কথা কয় না, মোবাইলের মধ্যে জরিনা ব্যবকার নাম্বার থাকলে থাকবে না, মুচা ফেলাই বা কথা কয় না, এই ব্যাপারে রাজি নেই। কয়টা আমার জানের জান পরনের পরান বলে কি বলেন? আরে বলে মেসেজের নমুনে কি জানো কি করো? এদিকে আমি আগে যে পুরুষঙ্গ চুলকায়, তোর লজ্জা সরম নাই বেটা? এখানে হাত দাও কেন? তিরমিজির বর্ণনা ইমাম তিরমিজি বলেছেন, কোনো মানুষ যদি একটা রুমের ভিতরে তালাবদ্ধ অবস্থায়ও ল্যাংটা হয়ে থাকে, রাসূল বলেছেন ফেরেশতারা তারে লজ্জা পায়, ফেরেশতারা তাকে কি পায়? সুতরাং যত যুবক আছে এই কাজ করব না, রাজি আছি না নাই? এত আসতে বললে মানি না, রাজি আছি না নাই? নিজেকে কন্ট্রোল করো, নিজের যৌবনকে ধরে রাখো। বিয়ে করার পরে তুমি যখন বাচ্চা জন্ম দিবা, তোমার পেট তোমার স্ত্রীর পেট থেকে আল্লাহর ওলি বেরিয়ে আসবে, চোর ডাকাত বেরিয়ে আসবে না। তোমার চেহারায় নূর ভাসবে, তোমার চেহারাটা হবে নূরে নূরান্বিত। আর কেয়ামতের ময়দানে যুবক, তুই যেদিন জান্নাতে যাবি, আল্লাহ তোর সাথে 70 জন হুরের সাক্ষাৎ করায় দিবে। কয়জন ওই ওয়াজ আজকে করবো না যুবক, যদি যৌবন নষ্ট না করো, হাত যদি না মারো, হস্তমৈথুন যদি না করো, অথবা শারীরিক সম্পর্কে যদি জড়ায় না যাও, কিয়ামতের ময়দান আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর যেই নারীর সাথে আল্লাহ তোমারে বিয়ে দিবে, সেই নারীর ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওই নারীকে কেউ কোনোদিন দেখেও নাই, স্পর্শও করেন নাই। আল্লাহ নবী বলেছেন, ওই নারীরা যদি আকাশের দরজা দিয়া পৃথিবীতে থুতু দিত, ওই থুতু থেকে যেই পরিমাণ সুগ্রাণ আসত, ওই সুগ্রাণে দুনিয়ার মানুষ আর পুরুষগুলা পাগল হয়ে যেত। পাগল হয়ে যেতে মানে আকৃষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ।
আর মোবাইলে যে যে মোবাইলে মেসেজ করে উম্মাহ, তো তোর জুতা দিয়ে ফিডানের দরকার বেয়াদব কোথাকার, বলে কি বলে না, বলে কি বলে না। প্রেম যদি করতে হয় একজনের সাথে করব, সেই একজনকে এত আসতে বললে মানি না, কার সাথে, কার সাথে? বিশ্বনবী বলেছেন সাবনিশাফি ইবাদতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, যে যুবক যৌবনে সেজদা দেয় আল্লাহ তাকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। তোর হাসর হবে ইউসুফ আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। পড়ো তাহলে যুবক বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হবে, যৌবনের হেফাজত করা দরকার আছে না না।